নুরউদ্দিন লিখেছেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার জন্য করণ সুন্দর আলোকে পরামর্শ কামনা করছি। প্রায় প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ একটা সময় বেড়ে চলে। সম্প্রতি কোরবানি ঈদের পর আমাদের দেশে ডেঙ্গুর ভয়াবহতা বেশ ব্যাপক আকার ধারণ করেছে। এই বিষয়গুলো যখনই হয় তখনই আমরা কোরআন হাদিসের আলোকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। ডেঙ্গু প্রতিরোধে আমরা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে এদেশের সকল মুসলমানদের জন্য বিশেষভাবে তিনটি বিশেষ করণীয় কথা বলতে পারি। প্রথম করণীয় হলো, একজন মুসলমান হিসাবে আমাদের আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবার জন্য ন্যূনতম দায়িত্ব আমাদের পালন করা উচিত এবং সেটি আমাদের সারা বছরই করতে হবে। শুধু ডেঙ্গু নয়, আরও বহু বিপদ থেকে, বহু রোগ থেকে, বহু সমস্যা থেকে বেঁচে থাকবার প্রয়োজনে আমাদের প্রত্যেকের যার যার আশপাশটাকে পরিষ্কার রাখার প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমার দ্বারা কোনোভাবে যাতে অপরিচ্ছন্নতার মতো কোনো বিষয় না ঘটে। আমরা কোরবানির বর্জ্য দিয়ে অনেক সময় আমাদের আশপাশটাকে নোংরা করি, দুর্গন্ধযুক্ত করি, ময়লাযুক্ত করি এবং সেখান থেকে মশা, বিভিন্ন রকমের পোকামাকড় তৈরি হয় এবং নানা রকমের রোগবালাই সেখান থেকে সৃষ্টি হয়। একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে সেটি আমাদের করা উচিত নয়। বিধায় আমি বলবো যে প্রথমত আমাদের সবাই পরিচ্ছন্ন থাকা উচিত। ইসলাম পরিচ্ছন্ন থাকতে বলেছে আমাদেরকে, পরিচ্ছন্ন আশপাশটাকে রাখতে বলেছে আমাদেরকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাষ্ট্রা কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে সেটিকে সরানো, এটি ইমানের দাবি। তার মানে আমি আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবো এবং রাস্তায় কোনো কিছু ফেলা বা কষ্টদায়ক কিছু ফেলা যেটাতে মানুষের কষ্ট হতে পারে, মানুষের ক্ষতির কারণ হতে পারে, সেটি কিন্তু গুনাহের কথা। বিষয় আমরা সবাই যদি সতর্ক না হই, এত ঘনবসতির ছোট্ট এই দেশ, তাহলে এখানে বসবাস উপযোগিতা কোনোভাবেই থাকবে না। ভয়াবহ একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি দিন দিন। তো সেলফিশ না হয়ে, স্বার্থপর না হয়ে একজন মুসলমান দায়িত্ববান হবেন এবং প্রত্যেকে আমরা দায়িত্বশীল হলে এ ধরনের পরিস্থিতিকে বাঁচতে পারি। দ্বিতীয়ত, নিজেরা সামাজিকভাবে ছোটো ছোটো গ্রুপ করে, সংগঠন করে, তরুণরা, বিভিন্ন বয়সের মানুষরা বিশেষ করে মসজিদগুলো থেকে উদ্যোগ নিয়ে আশপাশটাকে পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহে একদিন দুই দিন এটা আমরা চালাতে পারি। এর মাধ্যমে ইনশাআল্লাহ এ ধরনের প্রকোপ থেকে, ভয়াবহ থেকে আমরা বেঁচে থাকতে পারি। তৃতীয়ত, আল্লাহ তালার কাছে গণ ইস্তেগফার দরকার, গণ তওবা দরকার, যাতে করে এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন। অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, অনেক মানুষ হয়তো মারাও যাচ্ছেন। আমার হয়তো ডাব খেয়ে বা চিপস খেয়ে ঠোঙ্গাটা, ডাবের খোসাটা কোথাও ফেলে যাওয়ার কারণে সেখানে বৃষ্টির পানি জমে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে কামড় দিয়ে হয়তো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অসুস্থ করছে, আইসিইউতে পাঠিয়ে দিচ্ছে, টাকা পয়সা নষ্ট করছে, আমি জানিও না হয়তো। তো এর কারণে আল্লাহ তালার কাছে আমি খুনি হিসাবে হয়তো বিবেচিত হচ্ছি। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্বশীল হতে হবে, তাছাড়া এই পরিস্থিতিকে উত্তরের কোনো পথ আমাদের সামনে খোলা থাকবে না। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।